আচ্ছা তো তাহলে আমরা সাত নম্বরের সমস্যাটা দেখে ফেলি এখানে কি বলেছেন তো সাত নম্বরের সমস্যাটা কাইন্ড অফ হচ্ছে আমাদের সিমিলার মাত্র যে নম্বর সমস্যা দেখে ফেলেছি তার মতো করে আচ্ছা তো চলো পরে ফেলি কি বলা হয়েছে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি এখানে বলা হয়েছে যে একটা ত্রিভুজের কথা বলে দেওয়া হচ্ছে যে ত্রিভুজ হচ্ছে যে তিনটা উম শিশু আছে এবিসি ভালো কথা এই এবিসি ত্রিভুজে তিনটা সদৃশ সমান্তরাল বল কাজ করছে তার মানে ওই আগেরটার মতোই তিনটা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে আমি আগেরটার থেকে আমি এই বলগুলো হচ্ছে যে কপি করে আনি আচ্ছা ভাই পেট ওকে ফাইন হ্যাঁ তিনটা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে একটা হচ্ছে যে পি একটা কিউ আর একটা হচ্ছে আমাদের আর আচ্ছা ঠিক আছে একই ধরনের দেখো সব সমস্যা এবং আর দেখো তিনটা বল কাজ করতেছে ওকে ফাইন ভালো কথা তিনটা বল পি কিউ আর এটা হচ্ছে যে পি এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আমাদের আর তিনটা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে ভালো কথা আচ্ছা তো এবং বলেছে যে এদের লব্ধিটা অন্তঃ কেন্দ্রগামে এখানে আরেকটা টার্ম বলেছে অন্তকেন্দ্রগামী আগেরটা হচ্ছে নতুন একটা টার্ম আগের গুলাতে ভরকেন্দ্র বলেছে বা লম্ব বিন্দু বলেছে আজকে আমরা পেলাম এখন অন্তকেন্দ্র তো অন্তকেন্দ্র কি যে ত্রিভুজের আমরা কি জানি দেখো অন্তকেন্দ্র হচ্ছে যে ত্রিভুজের যে তিনটা কোণ থাকে এই তিনটা কোণের সমধি খণ্ড গুলো যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা অন্তকেন্দ্র বলি আসলে অন্তকেন্দ্র হচ্ছে যে আমাদের যদি আমি বলি যে অন্তকেন্দ্র হচ্ছে যে এই ত্রিভুজের মধ্যে যদি আমি একটা বৃত্ত আঁকি এই বৃত্তটা যদি যে ত্রিভুজের তিনটা বাহুকে টাচ করে তাহলে সেই বৃত্তের কেন্দ্রকে বলে অন্তকেন্দ্র এবং এই অন্তকেন্দ্রটা কিভাবে তিনটা হচ্ছে করে তাহলে আমরা যদি হচ্ছে যে এই কোণ এর কথা বলি এটার কাইন্ড অফ হচ্ছে আমি যদি মোটামুটি ভাবে চোখের আন্দাজে আঁকি তো তাহলে আমাদের এটা হবে দেখো চোখের আন্দাজে আঁকলে এটা হচ্ছে যে তার জি অন্তকেন্দ্র মধ্য দিয়ে যাবে আর কি তো আশা করি অন্তঃকেন্দ্র কি এটা হচ্ছে তোমরা বুঝতে পেরেছ এবং এবং আমি আই হোপ যে তোমরা এটা অনেকে জানো সেটা হচ্ছে অন্তকেন্দ্র কি আর কি আচ্ছা তো তারপরে হচ্ছে যে আমাদের একটু রিমাইন্ড হয়ে গেল সমস্যা নেই আমাদের হচ্ছে রিমাইন্ড হয়ে গেল হ্যাঁ এই এইভাবে হচ্ছে এটার মধ্যে আঁকতে হবে তো আমরা দেখো হচ্ছে যে এই ত্রিভুজটার অন্তকেন্দ্রটা আমরা এঁকে ফেললাম মোটামুটি ভাবে মোরালস হচ্ছে এ বিন্দু দিয়ে যাবে ধরো ধরে নাও এটা আমি আমার এখানে হচ্ছে এটা আফ্রিকা রাখতেছি আশা করি তোমরা বুঝতে পারতেছো তো এই অন্তকেন্দ্র দিয়ে কি যাবে বলতে অন্তকেন্দ্র দিয়ে এই তিনটা বাহুরি বাহুতে যে বলগুলো কাজ করতেছে সে বলে লব্ধি যাবে তার মানে আমার এখানে লব্ধিটা আমরা এই যে অন্তকেন্দ্র দিয়ে যাচ্ছে এটা আমরা দিয়ে দিলাম এই যে লব্ধিটা যাচ্ছে এবং লব্ধিটা বোঝানোর জন্য আমি আলাদা করে হচ্ছে এটাকে একটু গাঢ় করে দিচ্ছি এবং এটাকে ধরো হচ্ছে আমি আরেকটা কালার দিয়ে দিয়ে দিচ্ছি জি তো এর মধ্য দিয়ে আমাদের কি যাচ্ছে আমাদের লব্ধিটা যাচ্ছে যার মান কত লবধির মান হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর এবং এটাও আমরা জানি এটা যদি ডি বিন্দু হয় তাহলে হচ্ছে ডি বিন্দুতে আমাদের আহ আরো একটা কাজ করবে ওই দুইটা পি এবং সরি কিউ এবং আর মানের যে বল ছিল তাদের লব্ধিটা কাজ করবে এবং কেন কাজ করবে সেটা আর বলার কোনো অপেক্ষাই রাখে না তোমরা হচ্ছে যে এটা আমি বেশ ভালোভাবে ব্যাখ্যা করে এসেছি তো আশা তোমাদের এই জিনিসটা আর ব্যাপারই না এখন তো তাহলে এখন হচ্ছে যে আমরা আসি এই জিনিসটা সলভ করে চলো তো আমাদের কি দেখাতে বলেছে অন্তকেন্দ্রগামী যদি হয় তাহলে দেখাতে বলেছে পিছ টু আর মানে সাইন সাইন সি এটা কিভাবে হয় চলো দেখে ফেলি আচ্ছা ঠিক আছে তো প্রথমেই আসি যে আমরা যেহেতু হচ্ছে যে বলেছে তার মানে এখানে যে কোনটা আছে এই কোনটা কিন্তু হচ্ছে যে আর এই দুইটা কিন্তু সমান হবে ঠিক কোনটা কোন আছে আহ এটি হচ্ছে যে আমাদের কোন বিএসি এর সমুদি তো এই জন্য হচ্ছে যে এই দুইটা কোন হচ্ছে যে আমাদের সমান হবে আর কি আচ্ছা তো যাই হোক তো প্রথমেই আমরা শুরু করি ওই যে বিসি থেকে আমরা কি বলতে পারি যে আমরা বলতে পারি কিউ ইন্টু আমাদের কিউটা অ্যাপ্লাই হচ্ছে যে বি বিন্দুতে তাহলে কিউ ইন্টু বিডি ইকুয়াল টু কিউ ইন্টু বিডি ইকুয়াল টু হচ্ছে আমাদের আর ইন্টু সিডি এটা আমরা বলতে পারি আর ইন্টু সিডি এবং এখান থেকে দেখো কি বলতে পারি আমরা হচ্ছে যে এই কিউ এর নিচে আর আনলাম এবং সিডি টা বিডি নিচে নিলাম তার মানে আর বাই কিউ ইকুয়াল টু বিডি বাই সিডি তো আর বাই কিউই কেন নিলাম ওই তো যে এখানে ফার্দার মোর সামনে আরো কিছু ক্যালকুলেশন হবে ওই জন্য হচ্ছে আমি আগে থেকে এটা করে ফেলেছি ঠিক আছে এটাকে এক নম্বর দিয়ে বসিয়ে রাখলাম ভালো কথা তারপরের ব্যাপারটা চলো হচ্ছে যে দেখি আমরা কি করতে পারি আচ্ছা তো তারপরে আমরা কোন একটা ত্রিভুজের সাইন সূত্র আমরা জানি তো কোন একটা ত্রিভুজের সাইন রুল সাইন রুলটা কি সাইন রুল হচ্ছে যে ধরো এটা হচ্ছে এ বি সি যদি হয় এবং এ কোণের বিপরীত বাহু এ বি কোণের বিপরীত বাহু বি সি কোণের বিপরীত বাহু সি হয় তাহলে আমরা জানি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু আর বাই সরি সি বাই সাইন সি এদের অনুপাতটা কি হবে সমান হবে এটা আমরা জানি আর কি তাহলে এই ব্যাপারটুকু যে আমরা জানি সাইন রুলটা এবং কে এটা তোমরা বুঝে ফেললা তাহলে হচ্ছে যে এখানে আমি ত্রিভুজ যদি করি দেখো আমি যদি আলাদা করে আঁকি এই দেখো যে ত্রিভুজ এ এটা হচ্ছে মোটামুটি মধ্যমাটা এই যে এটা হচ্ছে ত্রিভুজ এ বিডি ত্রিভুজ এ এটা কিন্তু কোন এ না আসলে কোন এ মানে কিন্তু পুরো কোনটাই ঠিক আছে এইটুকু কোন কত এইটুকু কোন হচ্ছে হাফ অফ এ এটা মাথায় রাখবে ঠিক আছে এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছ পুরো এ কোন কিন্তু হচ্ছে যে এটা না এই যে ত্রিভুজ এ বিটা পড়েছে এটা কিন্তু হচ্ছে এবং কেন এটা বুঝতে পেরেছে কারণ এটা তো বিন্দু কোন এই কোন যদি আমি চিন্তা করি এ কোণ হচ্ছে যে ওই ত্রিভুজের কোন ত্রিভুজের কোন কিন্তু এই অর্ধেক কোন সে পুরো তো রিপ্রেজেন্ট করে না এটা তো আমরা জানি এখন আসি ত্রিভুজ কি পাচ্ছি দেখো ত্রিভুজ অপোজিট কোন হচ্ছে যে সাইন হাফ অফ ইকুয়াল টু আচ্ছা তো বিডি নিলাম আর কোন বাহুটা নিবো আমরা এডি নিব ইকুয়াল টু এডি বাই এডি নিলে এডি এর অপোজিট কোন কোন বি এটা মানে সাইন বি এর সমান তাহলে আমরা এই অনুপাতটাও বেশ ভালোভাবে বুঝে ফেললাম তার মানে যে আমাদের যে বাহুটা নিব তার অপোজিট কোনোজিট কোন অনুপাত এভাবেই হচ্ছে আমাদের আগাতে হবে তার মানে আমরা এটা পেয়ে গেলাম এবং আরেকটা ত্রিভুজ নিব সেটা হচ্ছে এ ত্রিভুজ এ ডি সি এ হতে এখানেও কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে হাফ অফ এ কোন এই যে এই কোনটা দেখছি এটা কি এটা হচ্ছে আমাদের হাফ অফ আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে বাই কনস্ট্রাকশন বা হচ্ছে অঙ্কন অনুসারে আবার ত্রিভুজ কি এসিডি হতে আমরা কি পাই ত্রিভুজ এসিডি হতে আমরা পাচ্ছি এখানে হচ্ছে যে আমরা যদি সিডি বাহু নেই তার মানে সিডি যদি নেই সিডি এর অপোজিট কোন হচ্ছে আমাদের দেখো হাফ অফ এ সাইন হাফ অফ এখানে কোন সাইন দিলেও হয় আমরা না দিলেও হয় বা একটা হলেই হলো আচ্ছা কোন অ্যাঙ্গেল সাইন দিয়ে আর কি ইকুয়াল টু আর যদি হচ্ছে এটা আর ওখানে এডি নেব এডি নিলে এডি এর অপোজিট সাইড কোন কত সি সাইন সি এরকম এ দুটো অনুপাত হয়ে আসলো আচ্ছা তো আশা করি বুঝলাম যে এই দুটো অনুপাত নিয়েছে এবং এই দুটো অনুপাত আসলে ইন্টেনশনালি নিয়েছে কেন কারণ তুমি যদি একটু খেয়াল করো যে এখানে আমাদের কি আছে এখানে আমাদের বিডি আর সিডি আছে ড্যাশ ওয়াই আমি বিডি আর সিডি এগুলাকে হচ্ছে যে আমরা এই সাইন রুল অ্যাপ্লাই করে বিডি এবং সিডি এর অনুপাতটা বের করলাম তবে যদি এই জায়গাটুকু একটু ক্লিন করে আমরা বিডি আর সিডি কি করতে হবে এখন তোমরা বুঝতেই পারতেছো যে আমাদের নাম্বার ওয়ান ইকুয়েশনে কি আছে দেখো নাম্বার ওয়ান ইকুয়েশনে আমাদের এই বিডি এবং সিডি এর একটা অনুপাত এই হিসেবে আছে তার মানে আমরা বিডি আর সিডি এর এই দুটো অনুপাত হিসেবে প্রকাশ করব এটাকে ধরো দুই নম্বর দিলাম এটাকে ধরো তিন নম্বর সমীকরণ দিলাম তাহলে দুই ডিভাইডেড বাই তিন করলে দেখি কি আসে কি আছে দেখো আছে হচ্ছে আমাদের এই পাশে বিডি বাই সাইন হাফ অফ এ আচ্ছা এখানে অ্যাঙ্গেল সাইন দিচ্ছি না আর এখানে সিডি বাই সাইন হাফ অফ এ আর ইকুয়াল টু আমাদের ডান পাশে কি আছে ডান পাশে আসে হচ্ছে এ ডি বাই সাইন বি আর ওই পাশে আসে হচ্ছে এডি বাই সাইন সি তোমরা যদি একটু খেয়াল করো সাইন হাফ অফ এ সাইন হাফ অফ এ এডি এডি একদম কাটাকাটি চলে যায় তাহলে কি থাকছে দেখো উপরে বিডি বাই সিডি থাকছে এবং এখানে কি থাকতেছে ওয়ান বাই সাইন বি ডিভাইডেড বাই ওয়ান বাই সাইন সি এটা যদি উল্টে দেয় তাহলে কি হয় সাইন সি বাই সাইন বি তার মানে এটা হবে সাইন সি বাই সাইন বি আশা করি এই ব্যাপারটুকু বুঝতে পেরেছি দেখো দেখো অনুপাত গুলো নিয়ে আসলাম এতক্ষণ কিন্তু হচ্ছে যে বল সাথে সাইনের অনুপাতের ওই ইস্যুগুলা কিন্তু পাওয়া যায়নি সাইনের কোণের অনুপাত গুলোর আমরা এখন এটা পেয়ে আসলাম ওই বাহুর অনুপাত গুলো দিয়ে বলগুলোর এই অনুপাত গুলো বের করে ফেললাম তো আশা করি এইটুকু পর্যন্ত হচ্ছে বেশ ভালোভাবে ক্লিয়ার হয়ে গিয়েছি পি বাই হচ্ছে যে আমাদের সরি আর বাই হচ্ছে আমাদের সাইন সি বাই সাইন বি আচ্ছা তো এটাকে হচ্ছে আমি উপরে নিয়ে আসি জি আর বাই কিউ ইকুয়াল টু সাইন বি হচ্ছে যে আমরা পেয়ে গিয়েছি জি আচ্ছা তো এখন এখন আসে হচ্ছে যে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি যে আর বাই সাইন সি বাই সাইন বি এবং এই সাইন সি টাকে এই পাশে আনবো কিউটাকে ওই পাশে নিবো তাহলে কত আসে দেখো আর বাই সাইন সি ইকাল টু কিউ বাই সাইন বি এবং একইভাবে অনুরূপ ভাবে ওই তো তোমরা তো জানো এখন অনুরূপ ভাবে কিভাবে করব ওই তো হচ্ছে আমি সি বিন্দু থেকে ও বিন্দু গামী যদি হচ্ছে যে আমরা আরেকটা হচ্ছে কোন সমদ্বি খণ্ড আঁকি সেটা ধরো এখানে এফ বিন্দুতে ছেদ করে তাহলে এটা পি এটা কিউ এ এফ বিন্দুতে কি হবে পি প্লাস কিউ এইভাবে করে তোমরা হচ্ছে যে পি এর সাথে তুমি একইভাবে আমরা কি বলতে পারি দেখো এখান থেকে যে প্যাটার্নটা পেয়েছি আমরা কি বলতে পারি দেখো প্যাটার্নটা খেয়াল করো দেখো আর এর সাথে কি সম্পর্ক বের করেছি বি বি আর 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 সি থেকে থেকে হচ্ছে আমরা একই ভাবে তো বুঝতে পারতেছো প্রসিডিউরগুলো আমি আর বলতেছি না কারণ এটা আবার করতে গেলে মাত্র যে এইটুকু করেছিলাম তাকে আবার এক্সট্রা করতে হবে এটা করার দরকার কি তুমি অনুরূপভাবে দিয়ে দিবা হয়ে যাবে আচ্ছা তো আমি যখন পি এবং কিউ করব তখন কি হবে এখানে দেখতেছি আর এবং কিউ করলে আর এর নিচে কি আছে আর বলটা যেই বিন্দুতে কাজ করতেছে সেই কোনটা নিয়েছে সেই অনুপাত এবং কিউ দেখো যেই বিন্দুতে কাজ করে সেই কোনটা নিয়েছে বি কোন তার সাইনের অনুপাত তার মানে যখন আমি পি নিব তখন কি হবে কোন এর সাইনের অনুপাত এবং কিউ যখন নিব তখন হচ্ছে সাইন বি এর অনুপাত এরাও কি হবে সমান হবে তার মানে এটা ইকুয়াল টু আমরা আর বাই সাইন্সেও বলতে পারি সেমও येते ঠিক আছে একই ভাবে বলার পর আরেকটা লাইন দিয়ে লিখবা আমি জায়গা শর্টেজের কারণে একটু তাড়াতাড়ি লিখে ফেলেছি তো যাই হোক তো আশা করি তোমরা এটা বুঝতে পারলা যে p/sin a q/sin b r/sin c এটা হয়ে গিয়েছে তার মানে এই জায়গা থেকে আমরা বলতে পারি এই এরকম যদি থাকে তাহলে বলতে পারে p:q:r মানে হচ্ছে sin e a sin b equal to R by sin c এটা হচ্ছে আমরা বলে দিতে পারি তো এটার মাধ্যমে দেখো হচ্ছে যে আমাদের প্রথম অংশটা প্রুফ হয়ে গেল ঠিক আছে এখন আসি হচ্ছে যে প্রথম অংশটা হওয়ার পর দ্বিতীয় অংশে তো প্রথম অংশটা আমাদের প্রুফ হয়ে গেলে দ্বিতীয় অংশ আবার প্রুফ হওয়াটা কিন্তু আর কোনো ব্যাপারই না কারণ প্রথম অংশ থেকে আমরা দ্বিতীয় অংশটা খুব সহজে প্রুফ করে ফেলতে পারবো আর কি তো তাহলে দেখে ফেলি যে কিভাবে প্রথম অংশ থেকে আমরা দ্বিতীয় অংশ প্রুফ করব এখন এই প্রুফ আচ্ছা এই প্রুফের এই ব্যাপারটুকু একটু ঝামেলা দিচ্ছিল এটা মুছছিল ছিল না এখন হচ্ছে যে মুছে গিয়েছে ওকে ফাইন তো তাহলে হচ্ছে আমরা দুই নম্বরের ইস্যুতে আসি সলিউশনে দুই নম্বর দুই নম্বরের সলিউশনটা কি পি এস টু কি এস টু আর ইকাল টু হচ্ছে আমাদের সাইনে সরি এ এস টু বি এস টু সি এটা দেখাতে আচ্ছা এখানে এ ছোট হাতের এ ছোট হাতের বি ছোট হাতের সি দ্বারা হচ্ছে বাহুগুলো বোঝাচ্ছে আর কিছুই না তো আমরা এই যে একটু আগে দেখেছি যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি এদের অনুপাত সমান এবং ধরে নিলাম এটার অনুপাত হচ্ছে ওয়ান বাই কে ঠিক আছে আমরা এভাবে হচ্ছে এটা ধরতে পারি আচ্ছা হ্যাঁ এটা দিয়ে শুরু করতে পারি ধরি তার এখান থেকে কি বলতে পারি দেখো এখান থেকে আমরা বলতে পারি এ বাই সাইন এর মান সেটা কি হবে 1 বাই এর সমান এবং b বাই সাইন বি এর মান সেটা হচ্ছে কার সমান 1 বাই এর সমান এবং c বাই সাইন এই অনুপাতটা হচ্ছে 1 বাই কে এর সমান তার মানে এখান থেকে দেখো আমরা আর গুণন করতে পারলে কি করতে পারি আর গুণন করলে তারপর ছোট হতে সি এটা হচ্ছে বড় হতেছি এই মানটা আমরা হচ্ছে এই জায়গাটা বসায় দিতে পারি তো তাহলে তাহলে আমরা কি পাচ্ছি দেখো আমাদের আমরা হচ্ছে যে পি বাই

এবং এর আমি কে বসিয়ে সাইন তাহলে এই জিনিসটা বসিয়ে দিলাম তো এখন আসি যে এই জিনিসটা বসিয়ে দেওয়ায় আমাদের দেখো প্রুফটা একদম চলে আসলো কিভাবে তো আমরা আমি আশা করি হচ্ছে তোমরা প্রায় অনেকেই গেস্ট করতে পেরেছ এবং এরা যেহেতু অনুপাত তো আমরা একই সাথে একই কাজ করতে পারি এখানে এই প্রত্যেকটা অনুপাতকে যদি আমি কে দ্বারা গুণ করি প্রত্যেকটা অনুপাতকে কে দ্বারা গুণ করলে দেখো হচ্ছে যে আমাদের এইগুলার সাথে যে কে ভাগ হিসেবে ছিল সেই কে টুকু চলে যায় চলে গিয়ে আমাদের এরকম আসে পি বাই এ ইকুয়াল টু কিউ বাই হবে এটা আমার একটু লিখতে একটু ভুল হয়েছে ভাইবার এটা হচ্ছে আর বাই হবে তো তাহলে এইটা মানে হচ্ছে আমরা জানি পি ইস আর ইকুয়াল এই এই লেখার ধরনটাকে আমরা জানি এভাবে লেখা হয় এ তো এটাই হচ্ছে এর মাধ্যমে এটা প্রুভড হয়ে গেল তার মাধ্যমে আচ্ছা তো তার মানে হচ্ছে আমরা এভাবেও আশা করি বেশ ভালোভাবে বুঝতে পারলাম যে হচ্ছে এটা দুই নম্বর সলিউশনটা কিভাবে হয়েছে আর কি তো তাহলে এটা খুব ভালোভাবে বোঝা হয়ে গেল তো এটা হয়ে গেলে আমাদের সাত নম্বর প্রবলেমটা একটু লেন্দি ছিল তো আশা করি এর প্রত্যেকটা ইস্যুই বেশ ভালোভাবে বুঝতে পেরেছি আমরা সেভেন বুঝে ফেললাম তাহলে আমরা তারপরে সমস্যাটা চলো চলে যাই তারপরে সমস্যাটা এটা হচ্ছে আট নম্বর এবং এই সমস্যাটা হচ্ছে আমরা প্রায় সিমিলার একই ধরনের সমস্যা ছিল হচ্ছে আমরা সেকেন্ড যে প্রবলেমটা করেছিলাম এই এইট পয়েন্ট তার মতো করে তো এটার মতো করে বলতে গেলে প্রায় হুবহুই সমস্যাটা বাট হচ্ছে যে কিছু একটু জায়গায় আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে আসলে কিছু জায়গায় হচ্ছে যে কিছু ক্যালকুলেটিভ পার্ট আমাদের দেখাতে হবে তো ওটা দেখালে আমাদের এখানে হয়ে যাবে আর কি আচ্ছা তো আমি আগেরটা থেকে একটু কপি করে এখানে হচ্ছে যে দেখানোর চেষ্টা করি কি আছে আর কি আচ্ছা তো হ্যাঁ তো আমরা এখানে কি করতে হবে আমরা একটু পরে এটা হচ্ছে আগে আহ হ্যাঁ জি তো আশা করি এখানে একটু ফার্স্ট আগে কোনো সমস্যা হবে না তো দেখি হচ্ছে যে এখানে কি করতে হবে আর কি আচ্ছা জি তো এখানে দেখো যে এখানে ওই একই কথা বলে দিয়েছে যে আমাদের একটা ত্রিভুজ আছে এবিসি এই যে এবিসি হচ্ছে যে ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা শীর্ষ হচ্ছে তিনটা বল কাজ করতেছে একটা হচ্ছে পি আর একটা কিউ আর একটা হচ্ছে আর এখানে হবে পিবি পি বল এখানে কিউ বল আর এখানে হচ্ছে আর বল কাজ করে এবং এখানে দেখানো বা বলা হয়েছে যে এই তিনটা যে বল কাজ করে তিনটা বলে লব্ধি তার লম্ব লম্ব কেন্দ্র দিয়ে যায় এবং লম্ব কেন্দ্র কি এটা তো আমরা জানি কোন ত্রিভুজের যদি তিনটা লম্ব তিনটা লম্ব যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয়েছে যে লম্ব বিন্দু তো তিনটা লম্ব আমি মোটামুটি হচ্ছে যে রাফলি যদি আঁকি আঁকলে ধরো হচ্ছে যে এরকম ব্যাপার দেখা যায় তো আমরা তো এটা বুঝে ফেলেছি যে আমাদের তিনটা লম্ব লম্বা আঁকার কোনো দুইটা লম্ব আঁকলেই পরবর্তী লম্বটা অবশ্যই ওই তাদের ছেদ ছেদ বিন্দু দিয়ে যাবে আগের দুইটা লম্ব যে বিন্দুতে করেছিল রাফলি আঁকলে হচ্ছে আমাদের এরকম একটা ফিগার হচ্ছে যে আমাদের দাঁড় হয় হ্যাঁ এরকম হচ্ছে যে একটা আমাদের ফিগার দাঁড় হয়ে যায় আচ্ছা তো এখানে হচ্ছে যে এটাকে আমরা ডি বিন্দু বললাম এটাকে ধরো ই বিন্দু বললাম এই এডি এবং এখানে হচ্ছে এই লম্ব এবং এই লম্ব দুটো হচ্ছে যে আমাদের এখানে ও বিন্দুতে ছেদ করতেছে এবং এই ও বিন্দুতে হচ্ছে এখানে যে তিনটা বল আছে এই তিনটা বলের আহ লব্ধিটা কাজ করছে অর্থাৎ তিনটা বলের লব্ধিটা এই ও বিন্দু বরাবর কাজ করছে আচ্ছা তো এখানে এটাকে হচ্ছে আমি আলাদা একটু কালার করে দিচ্ছি জিম এই তিনটা বিন্দু বরাবর হচ্ছে যে তিনটা বলের যে লব্ধি এটা হচ্ছে আমাদের ও বিন্দুতে কাজ করে যেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস দিয়ে দিলাম আচ্ছা তো মধ্যে কাজ করতেছে এবং এটাও আমরা ব্যাখ্যাটা জেনে এসেছি যে আমাদের এই ডি বিন্দুতেও কিন্তু আমাদের কি করবে আরো একটা বল কাজ করবে এটা হচ্ছে যে কোন বল এটা হচ্ছে আর কিছুই না এই কিউ এবং আর এই যে এবং আর এই দুইটা যে বল আছে তাদের লব্ধি আসলে কারণ এই দুইটার বলের লব্ধিটাও হচ্ছে আমাদের আলাদা করে আমাদের একটু দেখাতে হবে তাহলে হচ্ছে আমাদের পুরো সিস্টেমটাই আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবো তো সেই জন্য আর কি যে আমরা এভাবে করে ব্যাপারগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো এই তো গেল ইস্যুটা কি করতে বলেছে যে তো আমরা এক নম্বর সলিউশনটা হয়ে যাবে সমস্যা নাই আমরা যে দুই নম্বর ম্যাথ সলভ করেছিলাম এই চ্যাপ্টারে সেই দুই নম্বর ম্যাথের যে সলিউশনটা আছে সেই সলিউশনটার মতো করে করলেই হয়ে যাবে তো এখানে তো পুরো ব্যাখ্যাটাও তো আমরা জানি এখন যা হচ্ছে যে আমরা একটু আগালি হয়ে যাবে তো এখান থেকে দেখো যে আমরা শুধু বিসি তে যে বল কাজ করতেছে তাদের ইস্যুগুলো নিয়ে যদি কাজ করি সেখানে আমরা কি জানি যে কিউ ইনটু কি হবে যে কিউ বলটা যেই বিন্দুতে প্রয়োগ হবে এবং কিউ এবং আর এই দুটো বল নিয়ে কাজ করতেছে এবং তাদের লব্ধি হচ্ছে কিউ প্লাস আর যেটা ডি বিন্দুতে আমাদের ক্রিয়া করছে তার মানে আমরা এখানে বলতে পারি যে কিউ ইনটু বিডি ইকুয়াল টু হচ্ছে আমাদের আর ইন্টু সিডি এদের সমান হবে এবং আমরা এটা জেনে এসেছি সেটা কি সেটা হচ্ছে এটা যেহেতু লম্ব আমরা যদি হচ্ছে যে উভয় পক্ষকে এডি দ্বারা ভাগ করি হ্যাঁ উভয় পক্ষকে যদি হচ্ছে যে এটা যেহেতু লম্ব উভয় পক্ষকে যদি আমরা এডি দ্বারা ভাগ করি তাহলে আমাদের কাজটা হয়ে যায় আর কি আমরা একের সলিউশন নিয়ে কাজ করতেছি আর ইন্টু সিডি এডি এটা তো আমরা জেনেই এসেছি যে আমাদের আর একবার যদি ছোট্ট করে রিপিট করি এটা হচ্ছে আমাদের বি কোন এটা হচ্ছে এডি তো এই বি কোনের রেসপেক্টে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে আমাদের বিডি বাই এডি মানে কি ভূমি বাই লম্ব কার অনুপাত কটের অনুপাত যেহেতু এই কোনের সাপেক্ষে লম্ব আর ভূমি ডিটারমাইন করতেছে তার মানে কট এই অ্যাঙ্গেল হবে তার মানে আমরা কি বলতে পারি কিউ ইন্টু কট বি ইকুয়াল টু আর ইন্টু আমরা যদি দেখি সিডি আর এডি যদি নেই এটা হচ্ছে কোন সি এর রেসপেক্টে এডিটা কি আমাদের লম্ব এবং সিডিটা হচ্ছে যে ভূমি সেই জন্য হচ্ছে যে এখানে কি হবে কট সি এর অনুপাত হবে ঠিক আছে এখানে হবে কট সি এর অনুপাত তাহলে আমাদের এই ইস্যুটাও হচ্ছে আমাদের সলভ হয়ে গেল যে এটা হচ্ছে কট সি এর অনুপাত হবে আচ্ছা তো অনুরূপভাবে ভাবে যদি হচ্ছে আমরা সি থেকে যে ও ও দিয়ে হচ্ছে আরেকটা সি এফ লম্ব আঁকতাম লম্ব আঁকতাম তখন আমরা ওই এ এবং আহ বি এর রেসপেক্টে হচ্ছে যে আমরা সিমিলার ভাবে আমরা প্রমাণ করতে পারতাম আমরা এভাবে বলবো যে অনুরূপ ভাবে আমরা কি দেখাতে পারি অনুরূপ ভাবে দেখাতে পারি পি কট এ হবে কারণ আহ কিউ বলটা যে বিন্দুতে কাজ করতেছে তার কটের অনুপাত যেহেতু পি আমাদের এ বিন্দুতে কাজ করতেছে তাহলে কট ওই ওই কোণের অনুপাত এ কোণের অনুপাত এটা কি হবে কিউ কট বি সমান হবে এবং ইকুয়াল টু আর্কটসি এরা পরস্পর সমান হয়ে যাবে কেন এটা তো আমরা বুঝতে পেরেছি যেহেতু হচ্ছে আমাদের কিউ কিউকড বিটা হচ্ছে আর্কটসি এর সমান তো এই জন্য আমাদের এই দুটা সমান হবে এইটুকু অংশ হচ্ছে যে আমরা করে এসেছিলাম এটা হচ্ছে আমি আবার রিপিট কর করে দিলাম তো এখন হচ্ছে যে আসলে এই জায়গা থেকেই আমাদের বাকিটুকু ত্রিকোণমিতিক ক্যালকুলেশন এটা দেখো জাস্ট ত্রিকোণমিতিক ক্যালকুলেশন আর কিছুই না আচ্ছা সরি ওকে তো আমি আর কি যে এটার কাজ করতে চেয়েছিলাম যে হ্যাঁ এরপর জাস্ট হচ্ছে কি বললাম যে এরপর জাস্ট হচ্ছে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন চলো দেখে ফেলি যে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন কিভাবে করব আর কি আচ্ছা তো এখন আসি যে আমরা কি জানি কট মানে কি কট মানে হচ্ছে যে আমরা জানি cos বাই সাইন মানে cos এ বাই সাইন এ তারপর কট বি মানে হচ্ছে যে cos বি বাই সাইন বি এবং কট সি মানে হচ্ছে যে এটা হচ্ছে যে হয়ে গেল এখন আসি যে আমরা কোন সাইনের জেনে এসেছি সেটা হচ্ছে আমরা একটু আগে করলাম সেটা হচ্ছে যে কি আমি যদি হচ্ছে যে একটু ছোট্ট করে লিখি আচ্ছা তো আমি এই জায়গাটাকে একটু ক্লিন করে দিচ্ছি একটু জায়গা রাখার জন্য যাতে একবারই হচ্ছে যে এই ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিতে পারি আর কি আচ্ছা তো সাইনের ফর্মুলাটা আমরা কি শিখে কি শিখলাম দেখো আমাদের হ্যাঁ আমাদের আর এই ফিগারটা আপাতত যদিও লাগছে না তো আমি আর কি যে এই ফিগারটা একটু ক্লিন করে দিচ্ছি যাতে জি ফিগারটা একটু ক্লিন করে দিচ্ছি তে আর কি যে আমরা কাজগুলো একটু করতে পারি ধর একটু লেখাগুলো লিখতে পারি আর কি আচ্ছা জি ওকে ফাইন নাইস এখানে তাহলে হচ্ছে আমরা এখন কি করব ত্রিকোণমিতিক কাজ করব তো করার জন্য ত্রিভুজের কজের অনুপাতটা বা কজের ফর্মুলা কি জানি কোসাইনের ফর্মুলাটা কোসাইনের ফর্মুলাটা হচ্ছে যে এটা যদি হয় এ এটা যদি হয় বি এটা যদি সি হয় এ কোণের বিপরীত বাহু এ বি কোণের বিপরীত বাহু বি সি কোণের সি বিপরীত বাহু যদি সি হয় তাহলে আমরা জানি কট এ মানে কি কট এ মানে হচ্ছে যে আমরা যেহেতু এ অ্যাঙ্গেলটা নিচ্ছি তার মানে এটার বিপরীত বাহু কত এ তার মানে মাইনাস এ স্কোয়ার হবে আর বাকি বাহু দুইটা থাকে সে বাহু দুইটার আগে আমরা প্লাস দিয়ে দিব নিজে ওই বাহু দুইটার গুণফল এটা হচ্ছে কটের ফর্মুলা সরি সরি মাই কোসাইনের ফর্মুলা তো মাত্র কোসাইন লিখে পেলাম কট এটা হচ্ছে যে কোসাইনের ফর্মুলা কজের ফর্মুলা হচ্ছে যে আমাদের এটা এটা হচ্ছে কজ কজের ফর্মুলা আর সাইনের ফর্মুলা তো আমরা মাত্রই দেখলাম যে এ বাই সাইনে ইকাল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ধরবো তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি আচ্ছা তো তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে একটু আগে আমরা দেখে এসেছি যে সাইন এ মানে কি ছোট হাতের এ কে সাইন বি মানে ছোট হাতের বি কে এবং সাইন সি মানে ছোট হাতের সি কে এই ব্যাপারটুকু আমরা বলতেই পারি ঠিক আছে ইকুয়াল টু সি কে হ্যাঁ এই এই CK এই তো তোমরা দেখে নাও CK আছে আর কি। তো হ্যাঁ আমার মাথার কারণে হয়তো দেখা যাচ্ছে না। জি হ্যাঁ ওকে ফাইন এখন ক্লিন এন্ড ক্লিয়ার এটা equal to তো এই মানগুলো just হচ্ছে আমরা দেখে দেখে এখানে বসাই দেব। হ্যাঁ এটা একটু হয়তো বা মনে হচ্ছে যে একটু লেন্দি হবে। হ্যাঁ অবশ্যই এটা একটু lengthy হবে। বাট দিন শেষে আর কি যে এটা easy কাজটা ইজি তো দেখো cos A মানে কি? cos A মানে কি? B square plus C square minus A square divided by two into BC আর সাইন এ মানে এ কে ইকুয়াল টু কিউ ইন্টু কস বি কি হবে ওই তো একই ফরমেটটা কি ছিল যে কোন নিচ্ছি তার বিপরীত বাহু তার মানে বি নিচ্ছি তার বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের বি মাইনাস করবো আর বাকি কে থাকে সি আর এ তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে নিচে হবে টু ইন্টু সি ইন্টু এ আর সাইন বি থাকার কারণে সাইন বি মানে হচ্ছে দেখো বি কে এরকম করে বসিয়ে দিতে পারি আর আর ইন্টু কসি মানে কি কসি মানে হচ্ছে দেখো যে কোন তার বিপরীত বাহুটা মাইনাস হবে আর বাকি যেটা থাকে এ আর বি তারা প্লাস হবে টু ইন্টু আর হচ্ছে সাইন সি মানে কি সাইন সি মানে হচ্ছে ছোট হাতে সি কে সি কে বসে গেল তো এখন দেখো উভয় এখানে যে অনুপাত গুলো আছে প্রত্যেকের নিচে দেখো হচ্ছে যে যেটা আছে সেটা হচ্ছে এটা যেহেতু গুণ আকারে আছে সেটার মান হচ্ছে টু এবিসি কে প্রত্যেকটাই দেখো হচ্ছে যে টু এবিসি কে এভাবে লিখতে পারি প্রত্যেকটাই টু সি কে এটা লিখতে পারি তার মানে আমরা জানি অনুপাত আমরা একই কাজ করতে পারি তো আমরা প্রত্যেকটাকে এই দেখো টু সি কে দিয়ে যদি গুণ করি প্রত্যেকটা নিচের যে লবটা হরটা আছে সেটা কাটাকাটি করে যাবে প্রত্যেকটা নিচে যেই হর আছে প্রত্যেকটা হর চলে গেলে আমাদের আলটিমেটলি কি থাকে পি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের এরা পরস্পর সমান হবে এবং এটাই হচ্ছে যে আমরা জানা জিনিসই এটা করতেছি এবং এটা খুব ইজিলি আমাদের সামনে চলে আসলো আর কি তাহলে আমাদের এইটুকু অংশ হয়ে গেল আচ্ছা তো এখন আসি হচ্ছে যে আমাদের এটা প্রুফ হয়ে গেল এখন আসি হচ্ছে যে আমাদের দুই নম্বর অংশে দুই নম্বর অংশ প্রুফ করা কোনো ব্যাপারই না আমি দুই নম্বর অংশ আসলে শুরু হবে এখান থেকে সলিউশন টু তুমি হচ্ছে এটাকে একটা নাম দিয়ে দিতে পারো ধরো এই সমীকরণকে তুমি দুই নম্বর বা তিন চার পাঁচ কিছু একটা সমীকরণ দিয়ে তুমি বলতে পারো যে পরবর্তীতে যে এই সমীকরণ থেকে পাই তো দেখো এই সমীকরণ থেকে আসলে আমি দুই নম্বরের যে সলিউশনটা সেটা করব কিভাবে দেখো এখানে পি কজ এ চেয়েছে তার মানে এই কজ এ আর পি কে সেম রাখবো শুধু সাইন এ সাইন বি সাইন কি এদেরকে চেঞ্জ করব তো তাহলে আমরা যদি খেয়াল করি সাইন এ মানে হচ্ছে এ কে কিউ মানে হচ্ছে যে বি কে এবং আর সি আর নিচে হচ্ছে যে সাইন সি মানে হচ্ছে সি কে এবং উভয় মানে এই প্রত্যেকটা অনুপাত থেকে তুমি যদি হচ্ছে যে কে কে গুণ করো তাহলে কি পাই আমরা দেখো পি কস এ বাই এ ইকাল টু কিউ কাল টু আর কস সি বাই সি এরা সমান হবে এবং এই ধরনের ব্যাপারগুলোকে আমরা জানি কিভাবে লিখতে হয় বি কজ এ ইস টু কিউ কস বিস টু আর কস সি ইকোয়াল টু হচ্ছে আমাদের এ টু বিএস সি আমরা এভাবে লিখতে পারি এটার মাধ্যমে দেখো হচ্ছে আমাদের প্রুফ হয়ে গেল তো এর মাধ্যমে হচ্ছে যে আমরা আট নম্বর প্রবলেমও করে ফেললাম নেক্সট তাহলে হচ্ছে যে আমরা আশা করি এই ব্যাপারটুকু হচ্ছে যে খুব ভালোভাবে বুঝতে পারলাম এবং তাহলে হচ্ছে যে এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাই আর কি